যে এমন কিছু দেখিয়েছি আর এমন কিছু কথা বলেছি যেটা কিন্তু স্কিপ করলে আর দেখতে পাবে না মোটেও। এই যেতে কার না ভালো লাগে, তাই মেলার নাম শুনলে চলো যাই, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা যায়। গিয়ে কি কি করলাম কি কি কিনলাম পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা প্রত্যেককে জানাই। একদম আলোয় আলোয় জ্বলে উঠেছে আর ওই হচ্ছে মেলা, হচ্ছে জগন্নাথ মন্দিরের মেলা। তো আজকের এই ব্লগটা পুরোটাই থাকছে মেলা নিয়েই। তো চলো তাহলে আমরা দেখি মেলায় গিয়ে। এই মেলাটা এক মাস ধরে থাকে, সবাই জানো মাহেশের রথের মেলা। তো খুবই নামি, বড় বড় জায়গা থেকে অনেক দূর দূর থেকে লোক আসে, বড় বড় তোমার নাগরদোলা খাবারের দোকান থেকে শুরু করে সবাই কিছুরই স্টল থাকে। তো চলো তোমাদেরকে আজকে দেখাই মাহেশের রথের মেলা কেমন হয়। মোটামুটি মেলা সেজে উঠেছে প্রায় শেষেরই পথে বলতে গেলে, কারণ 7ই জুলাই থেকে মেলাটা শুরু হয়েছে। আজকে হচ্ছে 18 দিন, 18-19 দিন ধরে মেলাটা চলছে। তো আমরা এর আগে যাইনি তা নয়, সোজা রথের দিন গেছিলাম, উল্টরথের দিন গেছিলাম, ভীষণ ভিড়। আর একদিন সানডেতে গেছিলাম, মানে একদিন মানে ওয়ার্কিং ডেতে গেছিলাম। যাই হোক, মোটামুটি স্যাটারডে সানডে প্রচুর ভিড় হয়। আজকের দিনেও এতটাই ভিড় ছিল, মানে মানে আজকে হচ্ছে তোমার বুধবার, তাতেও ভিড়, মানে কোনো ব্যাপার না, রোজই ভিড় আর কি। চলো মেলাতে গিয়ে তাহলে দেখা হবে, পরে যে ব্লগটা আমি কন্টিনিউ করবো সেটা মেলায় গিয়ে। তো লবি থেকে বেরিয়ে চলে এলাম সোজা রাস্তায় মেন রোডে, জিজি রোডে। তো আমাদের যে লবিটা দেখালাম, মা দুর্গার ফটো আছে, ওটা আমাদের নিচের লবি। যাই হোক, তোমাদের একদিন অন্য কোনো ব্লগে আমার পুরো সোসাইটিটা ঘুরে দেখাবো, আমার ফ্ল্যাটটা ঘুরে দেখাবো, আমার ফ্ল্যাটের অ্যাকোমোডেশন, যেটা ভেতরে ইন্টিরিয়ার কাজ হচ্ছে সেসব সব কমপ্লিট হয়ে যাক, ফ্ল্যাট সাজিয়ে নিই সুন্দর করে নতুন ফ্ল্যাটকে, ব্যাস সুন্দর করে ব্লগ করব, তখন দেখো। তো মোটামুটি এই হাটটা দেখছিলাম, হাটটা আমার বেশ ভালো লাগছিল, যদিও মানে পুজোর প্রোগ্রামের জন্য আর কি, অ্যাকচুয়ালি পড়ার জন্য নয়, জাস্ট ডান্স প্রোগ্রামের জন্য অনেকগুলো ডান্স করছিলাম আর কি পুজোতে, এবারে করব। তো আগের বারেও করেছিলাম, সবাই ভিডিও দেখেছো নিশ্চয়ই, যারা যারা দেখোনি আমার ফটো মানে ভিডিও আছে চ্যানেলে, দেখে নিও। আর ঋদ্ধি এখানে বাইকে উঠে খুব মজা নিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, কারণ আজকের মেলাটাতে আমি আর আমার ছেলেই গেছিলাম, আমার সাথে আর আমি আজকে আর কাউকে নিতে পারিনি, কারণ আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম। সেই কাজ করার পর লাস্টের দিকে বললাম চল টাইম আছে তো মেলায় ঘুরে আসি। তো তাও মেলায় ঘুরতে ঘুরতে 9:30-9:40 মতো বেজে গেল আর কি। তাও ঋদ্ধি বললো না আমি উঠবো, আমি উঠবো। আমি বললাম ঠিক আছে তাহলে তুই এটাই ওঠ, বাইক খুব পছন্দ ওর, তো বাইকেই উঠলো। মোটামুটি ঘুরছে 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 ঘুরছে, ওর তো বেশ মজা লাগছে, কিন্তু আমি এদিকে ভয় কাঁপছি, কারণ হচ্ছে যে ও মাঝে মাঝে হাত ছেড়ে দিচ্ছে। তো আমি ভাবছি যে ফট করে যদি পা স্লিপ করে পড়ে যায়, কিছু না, আলটিমেটলি দেখো কিছু হয়তো হবে না, সেরকম উঁচু নাগরদোলা এগুলো নয়, জাস্ট নর্মাল বাচ্চাদের, বাট একটু হলেও তো লাগবে। আর আমি তো মানে কি বলবো, সে মায়ের মন বলে না, মারা তো সবসময়তেই মানে বাচ্চাদের নিয়ে আর কি চিন্তায় থাকে। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, ভীষণ বোর হচ্ছিলাম, দেখা যাচ্ছে বোর হচ্ছি তো কী করবো, তা আমি বলছি তাহলে চলো তাহলে আমি ইয়ে করি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিওস নিয়ে নিই, কারণ এগুলোতে আমাদের ব্লগে আমার তোমাদেরকে দেখাতেও পারবো, প্লাস আমার টাইমটাও স্পেন্ড হয়ে যাবে ভিডিও বানাতে বানাতে, কারণ ভিডিও বেশ এরকম ক্লিপস নিলে না বেশ টাইমটাও মানে কেটে যায় কোথা দিয়ে আর কি। তো আমি বললাম তাহলে চলো বন্ধুদেরকে দেখানো হয়ে যাবে, সকলেই আমার ব্লগ দেখে, তো যারা যারা দেখে মোটামুটি ভালোই বলবে, বেশ ভালোই দেখাচ্ছে। এদিকে আমি যে বোর হচ্ছিলাম বলে যে ভিডিওগুলো করছি সেটা তো আর কেউ জানবে না। আর আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, তার কারণ হচ্ছে যে এখন মেলায় অনেক ভিড়, এখানে আমি যদি কথা বলি এত আওয়াজ, কি বলবো, আমার কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছিলো ওই আওয়াজে, তোমরা কিচ্ছু শুনতে পাবে না। তো সেখানে কথা বলার চাইতে ঘরে এসে ভয়েস ওভার দেওয়াটাই বেটার। আমি তো ভীষণই বোর হলাম, লাস্টে ও নামছে বলছি মাথা ঘুরছিলো নাকি, বলছে আমার কিচ্ছু হয়নি মাম, মাম চলো না আর একবার করবো, আর একবার টাকা দাও আর একবার করবো। বলছে হ্যাঁ আমার তো আর খেয়ে দে কাজ নেই, আমাকে তো পাগল কুকুরে কামড়েছে, আমি 50 টাকা করে দুবার দিয়ে তোকে একই নাগরদোল্লায় ঘোরাবো। তারপরে গিয়ে বলে নাকি এইটাই উঠবে, আমাকে বলছে মাম চলো তুমি আর আমি একসাথে বসবো। আরে তোর মনে
মানে পাগলামো চালু হয়ে গেছে এখানে এসে, কারণ এই জিনিসটা দেখে মানে আচ্ছা আচ্ছা লোকে ভয় পায়। ও তো বাচ্চা ছেলে, আমার সত্যি আমার ছেলের সাথে আমার হয়তো মুখের মিল আছে সবাই তাই বলে, বাট আদার্স সত্যি বলছি কিছুতেই মিল নেই, কারণ আমি এত ভীতু এইসব ব্যাপারে, বিশেষ করে ও একটুও ভীতু নয়। এমনকি আমার 17 ফ্লোরের যে আমার ফ্ল্যাট থেকেও ও নিচে তাকিয়েও বলে ওর কিছু হচ্ছে না, বাট আমার মাথাটা কেমন ঘুরে মানে ঘুরে আর কি। তো এই যে নাগরদোলা দুটো, ওই একটা ওই একটা, এই দুটোকেই দেখাচ্ছি দেখো ক্লিপসে, আমার এই দুটো দেখলে যেন কেমন মনে হয়, মনে হয় যেন যারা বসে আছে, আচ্ছা বিকট চিৎকার করছিল না তোমাদেরকে, ওই চিৎকারটা শোনাই, মানে পাগলের মতন চিৎকার করছিল। আর এখানে ঋদ্ধি তোমাদেরকে ব্লগে কী সব কথা বলছিল, যে আমার মাম্মা মার আমি এসেছি মেলায় এইসব বলছিল, ভাট বকছিল, আমি তারপরে সব কিছু আর কি এডিট করে দিয়েছি ভয়েস ওভার দেবো বলে। তার কারণ হচ্ছে যে লাস্টে দিয়ে বলছে আমি কিচ্ছু খাবো না, আমি শুধু এটা খাবো, হ্যাঁ যেগুলো পচা জলে বানায় ভালো না, তুই খাবি বলছে, হ্যাঁ আমি ওগুলোই খাবো। কী বলবো আর, কী আর যে বলি ওকে, কিনে নিয়েছি অনেক কিছুই, হারবালা চুড়ি সব মিলিয়ে মোটামুটি 460 টাকার বাজেট, এই প্লাস্টিকটার মধ্যে 460 টাকা আছে আর কি, মানে 460 টাকার মাল আছে এই দোকানটা থেকেই নিয়েছি, আর একটা দোকান থেকেও নিয়েছি চুড়ি। তো মোটামুটি মেয়ে মানেই জানোই, মহিলা মানেই আর কি যাবে। তারপর মেলায় এসেছি আর জিলিপির দোকানে যাবো না, তাই কি কখনো হয়, লাস্টে বিরিয়ানি বললাম কী খাবি, ও তো সব জিলিপি জিলিপি খায় না, আমার ছেলে একদম মিষ্টি পছন্দ করে না, তো বললো আমি এসব খাই না, তুমি যা ইচ্ছা নাও, হ্যাঁ ঠিক আছে জিলিপি নিয়ে নিই। তারপরে আমরা এলাম আমাদের সোসাইটির গেটে, চলে এলাম দেখলাম ভ্যানটাও আছে, ওয়াও ওয়াও ওয়াও, আজকে আমাদের একদম গুড লাক ছিল, কারণ হচ্ছে যাওয়ার সময় তো ভ্যানেই গেছি, আসার সময় তো ভ্যানে গেছি, একটাই ভ্যান এত সোসাইটিতে লোক, তো সেই জন্য খুব অসুবিধা হয়। এই ভ্যানটাতে আমরা আমরা আমাদের মানে সোসাইটির ভ্যান আর কি, তো আমরা আসা যাওয়া করি ভেতরটাতে আন্ডারপাস দিয়ে, আর নর্মালি গলি দিয়ে গেলে তো সেই আবার টোটো করে যাও, টোটোতে টাকা মানে বেশি দাও, হ্যাঁ তো এরকম ব্যাপার থাকে, তো ভ্যানে আসলে বেশ সুবিধাই হয়। চলে এসেছে বাবু আমার, এসে করিডোরে এবার মাতাচ্ছে, সবাই যে কি করবে এর জ্বালায় ঘুমোতে পারবে নাকি জানি না, এখন বাজে রাত 17:45, এসে এখানে পাগলামো শুরু করেছে, যা কিনেছে সব এখানে ও এবার এসে চালাচ্ছে। ব্যাস আমি বলছি তুই আওয়াজ করিস না, ওটা আমাদের একটা কট 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 করে আওয়াজ হচ্ছিল, বিকট একটা আওয়াজ হচ্ছিল, জানলাম বেশি আওয়াজ করিস না সকলের ঘুম ভেঙে যাবে, তো চল ঘরে চল, নিজের ঘরে গিয়ে চালা, করিডোরে চালাস না সকলের ডিস্টার্ব হবে। যদিও ও হচ্ছে প্যাম্পার্ড বয় আমাদের অ্যালকোভের, তো ওকে সবাই খুব ভালোবাসে খুব খুব খুব, তো সেই কারণে ও কিছু ডিস্টার্বেন্স করলেও কেউ কিছু বলবে না, কারণ আমার ছেলেকে সবাই খুবই ভালোবাসে, আর আমার ছেলে সকলের সাথে কথা বলে, মানে এখন থেকেই ও ভীষণ মানে ইয়ে আর কি, সকলের সাথে মিশুখে, অন্য বাচ্চারা অনেকে আছে সাই টাইপ কথা বলতে চায় না, বাট ও একটু ডিফারেন্ট। তো ব্লগটা কেমন লাগলো জানিও, শেষ পর্যন্ত দেখো এখনও বাকি আছে, আর প্লিজ 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 আমার ঘরের অবস্থা দেখে এরকম বলো না, কারণ এখন আমার সব শিফটিংয়ের মাল যাবে আমার 17th, মানে আমার 14+3 17th ফ্লোরে, তো সেখানে সব মাল যাবে, সেখানে ইন্টেরিয়ার হচ্ছে, ঘরে এসেও বাবু বকছে, ওর বক ব্যালকনি থেকেই মেলা দেখা যাচ্ছে, যাওয়ার কোনো দরকারই ছিল না, গেলেই শুধু টাকা নষ্ট, ওই যে মেলা জাস্ট এটা এত হায়ার ফ্লোর থেকে পুরোই মানে দেখা যাচ্ছে, তো যাওয়ার কোনো দরকারই ছিল না, গেলেই খরচা, আর ঋদ্ধি তো এটা সেটা এটা সেটা, আর আমারও তাই, ঋদ্ধির দামে শুধু দোহায় দিলে চলবে না অবশ্যই আমারও, কারণ আমি আমার খালি মানে গাদ্দা ইয়াররিংস গাদ্দা মানে হার আছে, তা সত্ত্বেও এটা কিনবো ওটা কিনবো ওটা নেবো সেটা নেবো করে কানের দুল হার গাদা টাকার, মানে শুধু বেকার, জাস্ট বস্তাবন্দি করা আর কিছুই না। তো চলো এভরিওয়ান, বেশি কথা বললাম না, বেশি ব্লগটাকে বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানিও, পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ধন্যবাদ সকলকে।